তোমাদের সকলকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা বিগত তৃতীয় ইউনিট এবং চতুর্থ ইউনিটে রিভিশনের তোমাদের যে অধ্যায়গুলো আছে তারই আলোকে আজকে আমরা আলোচনা করব। সেই ক্ষেত্রে যেহেতু আমি পদার্থ বিজ্ঞানের টিচার, সেক্ষেত্রে তোমরা জানো যে আমি এক্ষেত্রে তোমাদের সাথে নবম এবং দ্বাদশ এই দুইটা অধ্যায় নিয়ে আবার রিভিশন ক্লাস তোমাদের সাথে করতেছি। তোমরা যেহেতু এই ক্লাসটা পেয়েছো আগে, সুতরাং আমি বলবো যে তোমরা আরেকটু মনোযোগ সহকারে আমার ক্লাসটা লক্ষ্য করো, তাহলে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবা। আর যেহেতু উপর ক্লাসে উঠলে আমাদের এই অধ্যায়গুলো আরও বিস্তারিতভাবে বিশদভাবে থাকবে, সেই ক্ষেত্রে আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো আর খাতায় তুলে নাও, তাহলে তোমাদের পরবর্তীতে যখন এটা পড়বা তখন তোমাদের কাছে এটা বুঝতে সুবিধা হবে। আমরা চলে যাচ্ছি, যেহেতু তড়িৎ প্রবাহ এবং চলবিদ্যুৎ এই অংশ নিয়ে যেহেতু আমাদের অধ্যায়ের আলোচ্য সূচি, সেই কারণে আমরা আগে বুঝতে চাচ্ছি যে তড়িৎ প্রবাহটা কি। আর তড়িৎ প্রবাহ বোঝার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চার্জ। এই চার্জের ধারণাটা আগে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তার জন্য চার্জ কাকে বলে, চার্জটা কিভাবে সৃষ্টি হতে পারে, আর চার্জের সাথে তড়িৎ প্রবাহের কি সম্পর্ক, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তোমরা খাতায় লেখো যে চার্জ। তাহলে সেই ক্ষেত্রে আমরা চার্জ বুঝতে যে সরাসরি চার্জের সংজ্ঞা পাবো না, কিন্তু চার্জটা এর ভেতরেই অন্তর্নিহিত আছে। চার্জ বলতে কি বোঝা যাচ্ছে, সেই কারণে আমরা লিখতেছি যে কোনো বস্তু থেকে ইলেকট্রন চলে যাওয়া। তোমরা বিগত দিনে যেভাবে খাতায় লিখছো আজকেও লিখো, দেখতে অসুবিধা হলে হেডফোন আর স্ক্রিনটা বড় করে নাও, দুটোই তাহলে তোমার জন্য সুবিধা হবে। কোনো বস্তু থেকে ইলেকট্রন চলে যাওয়া বা আসার ফলে বস্তু যে অবস্থা প্রাপ্ত হয়, মানে একটা বস্তু থেকে যদি ইলেকট্রন চলে যায় বা কোনো জায়গা থেকে যদি একটা ইলেকট্রন বস্তুতে আসে, তাহলে ওই বস্তুটা যে অবস্থা প্রাপ্ত হয়, তার মানে ওই বস্তুটা তখন যে অবস্থায় অবস্থান করে সেটাকে বলা হচ্ছে, তাকে তড়িৎগ্রস্ততা বা চার্জিত অবস্থা বলে। তাহলে ওই বস্তু থেকে ইলেকট্রন চলে গেল বা ওই বস্তুতে ইলেকট্রন আসলো, তার ফলে বস্তুটার যে অবস্থাগত পরিবর্তন হলো, এই অবস্থানগত পরিবর্তনকে আমরা বলতেছি তড়িৎগ্রস্ততা বা চার্জিত অবস্থা। তোমরা নিশ্চয়ই জানো যে একটা বস্তুতে তিনটা মৌলিক কণিকা থাকে, একটা হচ্ছে ইলেকট্রন, নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন, আর অসংখ্য অস্থায়ী কণিকা থাকে, তার মধ্যে নিউক্লিয়াসের বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে। সেটা নিয়ে আমরা দেখাচ্ছি এখানে চিত্রে, যে আমরা এখানে একটা চিত্র সোডিয়াম, তার জন্য আমরা জানি তার ইলেকট্রন বিন্যাস আমরা শিখে আসছি ক্লাস এইটে, সেক্ষেত্রে তার 11টা ইলেকট্রন থাকবে কক্ষপথে, সেই কক্ষপথে 11টা ইলেকট্রন এগুলো নির্দেশ করতেছে। এই ইলেকট্রনগুলো থেকে যদি ইলেকট্রন চলে যায় বা কোনো জায়গা থেকে যদি ইলেকট্রন আসে, তাহলে তার যে অবস্থা হবে সেই অবস্থাকে বলতেছে আমরা তড়িৎগ্রস্ততা বা চার্জিত অবস্থা। তড়িৎগ্রস্ততা বা চার্জিত অবস্থা আবার দুই প্রকার। তোমরা এই যে আমি কথার মাঝখানে যে বললাম যে চলে যেতেও পারে ইলেকট্রন অথবা ইলেকট্রন আসতেও পারে, তাহলে এই দুই অবস্থাকে আমরা দুইভাবে বর্ণনা করতেছি, একটা হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক চার্জিত অবস্থা। ধনাত্মক এবং ঋণাত্মক চার্জিত অবস্থা আমরা বুঝলাম, এখন কখন ধনাত্মক বলবো কখন ঋণাত্মক বলবো, তার জন্য আমি নিচে একটা উদাহরণ দিয়ে রেখেছি। তোমরা দেখো যেটা হচ্ছে একটা সোডিয়াম পরমাণু, একটা সোডিয়াম ধাতুতে অসংখ্য কোটি কোটি পরমাণু দ্বারা গঠিত, তার একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা দেখাচ্ছি, সেই জায়গায় শেষ কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন যদি চলে যায় কোনোভাবে, সেটাকে দেখানো হচ্ছে যে ইলেকট্রনটা চলে যাচ্ছে, তার ফলে তার অবস্থাগত এই শেষ কক্ষপথটা আর থাকতেছে না, তখন তার ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 10। আর
সেটাকে আমরা যদি লিখে প্রকাশ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি সোডিয়াম থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে সোডিয়াম প্লাস প্লাস একটা ইলেকট্রন চলে গেছে। তাহলে এই যে যে অবস্থাটা তৈরি হলো এখন এই অবস্থাটাকে বলতেছি আমরা চার্জিত অবস্থা, আর এই ইলেকট্রনটাকে আমরা বলতেছি ঋণাত্মক চার্জ। তাহলে এই ঋণাত্মক চার্জের প্রভাব আছে আমার তড়িৎ প্রবাহ কি এটা বুঝতে আমরা এখানে ব্ল্যাক ডটেড চিহ্ন দিয়ে বোঝাচ্ছি ইলেকট্রন, আর গোল চিহ্ন দিয়ে মাঝখানে ফাঁকা আছে এটাকে আমরা প্রোটন হিসেবে চিহ্নিত করতেছি, যদি এখানে আমরা কোথাও প্রোটন দেখাচ্ছি না। তাহলে আমরা একটা বুঝলাম যে ইলেকট্রন চলে গেলে সে হবে ঋণাত্মক চার্জিত অবস্থা, অবস্থা যেটা বলতেছিলাম সেটাকে আরেকটু ক্লিয়ারিফাই করার জন্য দেখো দুইটা চিত্র আসতেছে। আমরা সেখানে সোডিয়াম পরমাণু ছিল, এখানে একটা সোডিয়াম ধাতব খণ্ড বোঝানো হচ্ছে, যেহেতু সোডিয়াম পরমাণু থেকে ইলেকট্রন চলে গেছে সেই কারণে সে জায়গায় ধনাত্মক প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা যদি তুলনা করা যায় তাহলে সেই ক্ষেত্রে নিউক্লিয়াসে আছে 11টা প্রোটন আর বাইরের কক্ষপথে আছে 10টা ইলেকট্রন, ফলে একটা ইলেকট্রন একটা ধনাত্মক চার্জের আধিক্য দেখা দিচ্ছে। সেই একটা ধনাত্মক চার্জটা হচ্ছে আমার সেই চার্জ হচ্ছে এই একটা। তাহলে একটা পরমাণুতে যদি একটা ধনাত্মক চার্জ থাকে তাহলে আরও অসংখ্য পরমাণুতে আর অসংখ্য এরকম ধনাত্মক চার্জ তৈরি হবে। তাহলে এই ধনাত্মক চার্জগুলো অবস্থায় সে চার্জিত অবস্থা প্রদর্শন করতেছে। ঠিক অনুরূপভাবে আমরা আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্লোরিন, যেখানে বাইরে থেকে ইলেকট্রনগুলো আসছে তার কারণে সে ঋণাত্মক চার্জিত হয়েছে। এটা তাহলে সেই অবস্থায় যেটা বস্তু পেলাম একটা হচ্ছে সোডিয়াম একটা হচ্ছে ক্লোরিন, একটা ধনাত্মক চার্জিত অবস্থা একটা ঋণাত্মক চার্জিত অবস্থা। এখন এদেরকে যদি আমি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেই তাহলে কি ঘটবে, এর ভেতরে আছে বেশি পরিমাণে ইলেকট্রন, এর ভেতরে ইলেকট্রনের ঘাটতি আছে, তার ইলেকট্রনগুলো যেই বেশি থেকে কমের দিকে যেতে থাকবে বা ধনাত্মক চার্জের দিকে যেতে থাকবে। তাহলে এই ইলেকট্রনগুলো সেই ইলেকট্রন নির্দেশ করতেছে যারা কিনা আমার সোডিয়ামের দিকে ধাবমান অবস্থায় আছে। তাহলে এই যে ইলেকট্রনগুলো যাচ্ছে এই পথ দিয়ে তাকে কেউ নিয়ে যাচ্ছে না, কিন্তু তাকে আমি হাত দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি না, তাকে কোনো শক্তি প্রয়োগ করে নিয়ে যাচ্ছি না, সে যাচ্ছে কেন, কারণ এটা হলো ঋণাত্মক চার্জিত অবস্থা, এটা হলো ধনাত্মক চার্জিত অবস্থা। ঋণাত্মক চার্জ ধনাত্মক চার্জকে আকর্ষণ করে, যার প্রভাবে সে এখান থেকে এদিকে যাচ্ছে। এখন এখানে যত বেশি ধনাত্মক চার্জ থাকবে ইলেকট্রন তত দ্রুত যাবে, এখানে যত বেশি ইলেকট্রন থাকবে তার কারণেও তত বেশি যাবে। ইলেকট্রনের গতিটা নির্ভর করবে আবার এই দুই অবস্থার মধ্যে চার্জিত অবস্থা এটার উপরে নির্ভর করবে। আবার এখানে যে রাস্তাটা তারটা দেওয়া হয়ে যাচ্ছে এই তারটার উপরেও নির্ভর করবে, এটা প্রশস্ততা এটা উপরেও দেখা যাচ্ছে বা সুপরিবাহিতার উপরেও ইলেকট্রন চলাচলটা নির্ভর করবে, যে কত জোরে যাবে বা কত আস্তে যাবে। এই বিষয়টাকে বলা হয় তড়িৎ বিভব, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে ইলেকট্রনগুলো ক্লোরিন থেকে সোডিয়ামের দিকে যাবে যখন কিনা সোডিয়াম এবং ক্লোরিন দুইটাই চার্জগ্রস্ত অবস্থায় থাকবে। তাদের যদি কোনো চার্জগ্রস্ত অবস্থা না থাকে তাহলে কিন্তু যাবে না। কতক্ষণ যাবে, যতক্ষণ পর্যন্ত এই ধনাত্মক চার্জগুলো ইলেকট্রনের সাথে একত্রিত হয়ে চার্জ নিরপেক্ষ না হয়ে যায়। চার্জ নিরপেক্ষ হওয়া পর্যন্ত ইলেকট্রন এদিক থেকে দিকে যেতে থাকবে। এই জায়গায় আমার যতগুলো ধনাত্মক চার্জ আছে ততগুলো ইলেকট্রন আসলে এই চার্জ নিরপেক্ষ হয়ে যাবে, এর পরেও যদি এখানে অতিরিক্ত ইলেকট্রন থাকে তাহলেও সেই ইলেকট্রনগুলো আমার আর যাবে না এদিকে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝলাম এই বিষয়টা। এরপরে আসতেছে আমরা তড়িৎ বর্তনীতে এটার প্রভাব কীভাবে পাব। আমরা এখানে একটা কোষ বা ব্যাটারি লাগানো আছে, দেখো এই কোষের এক প্রান্ত প্লাস এক প্রান্ত মাইনাস, তার মানে এই প্লাসটাকে এই প্লাস বোঝানো হচ্ছে, এই মাইনাস দ্বারা এই মাইনাস বোঝানো হচ্ছে, এবং এটাকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে, মাঝখানে একটা বাল্ব যুক্ত করে দেওয়া হচ্ছে বি।
ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে যাবে? ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। ফলে ইলেকট্রনগুলো এই দিক থেকে এই দিক দিয়ে ঘুরে এই পথ দিয়ে এই বাধা, এখানে এই ফিলামেন্টটা একটা বাধা, এটা হলো রোধ। আর এই রোধের ভিতর দিয়ে যে তারপরে এদিক দিয়ে পার হয়ে এখানে আসার চেষ্টা করবে, সব ইলেকট্রন যেতে পারবে কিনা সেটা নিয়ে আমি পরে বলবো। তবে ইলেকট্রন গুলো যাচ্ছে কোথা থেকে? এই দিক থেকে এদিকে। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এত সহজে এদিক থেকে এদিকে গেল না কেন? তাহলে কোষের মধ্যে এদের মাঝখানে আবার তোমার তড়িৎ কুপরিবাহী পদার্থ আছে, যার কারণে এর ভেতর দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারবে না। যেহেতু এর ভেতর দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারবে না, সেহেতু পরিবাহী তার দিয়ে যুক্ত করায় এই পথে ইলেকট্রন গুলো এদিকে আসবে না। এই অ্যারো চিহ্নটা ইলেকট্রন, এই কালো বৃত্ত গুলো ইলেকট্রন নির্দেশ করতেছে যে এগুলো এদিক দিয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এইটা কারণে এই বাল্বটা চলবে। এই চাবিটা যদি আমি বন্ধ করে দেই তাহলে চলবে, চাবিটা যদি খুলে দেই তাহলে কিন্তু আর এই বাল্বটা চলবে না, কারণ তখন ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে আসার কোনো রাস্তা নাই, ফলে সে যাইতে যাবে না। এইখানে যদি আমি একটা তার ব্রেক করে দেই, এই মুছে দিলাম, তাহলে আর ইলেকট্রন এদিক থেকে এদিকে যেমন যাবে না, ঠিক অনুরূপ এই চাবিটাও কাজও হচ্ছে যে ইলেকট্রন যাবে কি যাবে না সেটাকে নির্দেশ করতেছে। আর আমরা ইলেকট্রন চলাচল যেদিকে তার বিপরীত দিকটাকে বলবো তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহটা হচ্ছে ইলেকট্রন যেদিকে মুখ করতেছে তার বিপরীত দিকটাকে বোঝানো হচ্ছে। এর অর্থ হচ্ছে যে ইলেকট্রন এদিকে যাচ্ছে মানে ধনাত্মক চার্জ দিক থেকে এদিকে যাচ্ছে বলে বিবেচনা করা হচ্ছে। আসলে ধনাত্মক চার্জ কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় না, সেই অর্থে এটা ইন্টারন্যাশনালি একটা কনভেনশন যে ধনাত্মক চার্জের প্রবাহকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পারতেছি, যদি না বুঝে থাকো তাহলে কমেন্টসে আমাকে জানিয়ে দাও তোমার প্রশ্নটা, আমি সেটা দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। ইলেকট্রনগুলো একটা শক্তি নিয়ে এদিক থেকে এদিকে যাচ্ছে, এই যে এখানে ফিলামেন্টে একটা রোধ আছে, রোধে বাধার মধ্যে দিয়ে যখন যাবে তখন সেই বাধা অতিক্রম করে যাওয়ার জন্য তার শক্তি সে হারাবে। এই শক্তিটা তোমার আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হবে। আলোটা আমরা পাবো আর তাপ শক্তিটার কারণে এটা উজ্জ্বল লাল রঙের একটা অবস্থা তৈরি হবে। আমাদের এখনকার যে বাল্বগুলো সেগুলোতে আমরা দেখতে পাই না, কিন্তু ফিলামেন্টের যে বাল্বগুলো আছে সেগুলোর দিকে তাকালে তুমি দেখতে পাবা। তো যখনই তুমি সুইচ দেবা আস্তে আস্তে এটা লাল রক্তিম আকার ধারণ করতেছে, এরপরে সেখান থেকে দেখবা যে আলো বের হয়ে আসতেছে। এইটা নিয়ে আমরা উপর ক্লাসে আরো বিস্তারিত বলবো। তাহলে আমরা তড়িৎ প্রবাহ কিভাবে হয়, চার্জ কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে তোমাদেরকে দেখাইলাম। এবার খাতায় লিখো তড়িৎ প্রবাহ কাকে বলে, সংজ্ঞাটা আমরা সুন্দর করে লিখি। সেই অর্থে তড়িৎ প্রবাহ কোন তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে একক সময় বলতে তোমাদেরকে বুঝতে হবে যে আমার বাড়ি থেকে আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম, সেই ক্ষেত্রে বাসা থেকে কলেজে আসতে আমার সময় লাগে 10 মিনিট। তাহলে একক সময় আমি কতটুকু দূরত্ব যাব আর বাসা থেকে কলেজের দূরত্ব মনে করো যে 10 মিটার, তাহলে সেই অর্থে একক সময় কতটুকু দূরত্ব যাব, অর্থাৎ 1 সেকেন্ড সময় আমি কতটুকু দূরত্ব বাসা থেকে কলেজে দিকে যাচ্ছি, এটাই হলো আমার নির্দেশ করতেছে। ঠিক সেরকম কোনো তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। আমরা এখানে তড়িৎ প্রবাহকে আই দ্বারা ডিফাইন করতেছি, ক্যাপিটাল লেটার আই লিখবা। একক সময় বলাতে চার্জ সময়টা নিচে যাবে, চার্জটা উপরে যাবে। ম্যাথমেটিক্যালি লিখলে আই সমান লেখা যাবে কিউ ডিভাইড বাই টি।
আর তার টি সময় যায় কিউ চার্জ, অর্থাৎ একক সময় যায় কত, কিউ এর নিচে টি দিয়ে ভাগ হয়ে যাবে। এখন এগুলোর সিগনিফিকেন্ট আমি ডান পাশে লিখছি, কোনটাকে কি নির্দেশ করতেছে, কিউ দ্বারা বোঝানো হচ্ছে চার্জ। আর চার্জটা কি কি হতে পারে, ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ, দুই প্রকার চার্জই হতে পারে। এখন এই চার্জটাকে বলা, এককে বলা হচ্ছে কুলম বা সি। আর টি এর এটা হচ্ছে সময় নির্দেশ করতেছে টাইম, যার একক হচ্ছে সেকেন্ড বা এস। আই দ্বারা তড়িৎ প্রবাহ নির্দেশ করতেছে। তাহলে কিউ এর জায়গায় যদি আমি কুলম বসাই, টি এর জায়গায় যদি সময় বসাই বা সেকেন্ড বসাই, তাহলে একক হবে কুলম ডিভাইড বাই সেকেন্ড। এই কুলম ডিভাইড বাই সেকেন্ড কে একত্রে বলা হয় বা অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার এককটা এই দুটা এককে কম্বিনেশনে আসলো অ্যাম্পিয়ার, বা এটাকে এ ক্যাপিটাল লেটারে লিখে স্মল লেটারে এম, স্মল লেটারে পি লেখো, অথবা এ ক্যাপিটাল লেটারে শুধু এ লিখলেই বোঝা যাবে যে এটা তড়িৎ প্রবাহের একক নির্দেশ করতেছে। তাহলে আমরা আজকে যতটুকু বুঝলাম সেটা হলো চার্জ কি, কিভাবে চার্জ তৈরি হয়, তড়িৎ প্রবাহের সাথে চার্জের সম্পর্ক কি, এই সংক্রান্ত তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাও, আমি সেখানে দেখে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তড়িৎ প্রবাহ দুই প্রকার, তোমরা খাতায় লিখো, তড়িৎ প্রবাহ দুই প্রকার, যথা এক নম্বর পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ, এটাকে আমরা বলতে পারি এসি। এসির মিনিং হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ। আর দুই নম্বরটা হচ্ছে সম তড়িৎ প্রবাহ, সেটাকে আমরা লিখতেছি ডি ডট সি, অর্থাৎ এক্ষেত্রে ডি দ্বারা বোঝানো হচ্ছে ডাইরেক্ট, সিতে কারেন্ট। তাহলে এই দুই প্রকার কোনটাকে আবার কি বলা হয় সেটা জানি। আমরা এসি কারেন্ট বাসা বাড়িতে যে বৈদ্যুতিক সংযোগ লাইন থেকে পাওয়া যায় সেটা হচ্ছে এসি কারেন্ট, আর সমতড়িৎ প্রবাহ বা ডিসি কারেন্ট যেটা পাবো সেটা হচ্ছে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসা ব্যাটারি বা কোষ, এটা যখন কোনো জায়গায় লাগানো হয় সেই জায়গা থেকে সমতড়িৎ প্রবাহ বা ডিসি কারেন্ট পাওয়া যায়। কখন কোনটা লাগাবো, কেন দুটা ভিন্ন হলো, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আগে বুঝি যে তড়িৎ প্রবাহ এসি বলতে কি বোঝানো হচ্ছে, তার সংজ্ঞাটা আমরা লিখতেছি। এসি তড়িৎ প্রবাহ সময়ের সাথে সাথে যদি তড়িৎ প্রবাহ পরিবর্তিত হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তড়িৎ প্রবাহ কম থেকে বেশি হয়, তারপর আবার সেটা কম থেকে আবার বেশি হবে, তাহলে এইভাবে বারবার যখন পরিবর্তন হবে সেটাকে আমরা বলতে পারি যে এসি তড়িৎ প্রবাহ। আগে খাতায় তুলে নাও, তারপর আমি বুঝাই দিচ্ছি, যারা মিস করে গেছো তাদের জন্য বলতেছি, সময়ের সাথে সাথে যদি তড়িৎ প্রবাহ পরিবর্তিত হয়, তার মানে প্রতি একক সময়ে চার্জের প্রবাহের হার সেটা যদি ভিন্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো এসি তড়িৎ প্রবাহ। তার আরও একটা বৈশিষ্ট্য থাকতে হবে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহ কম থেকে বেশি হবে। এই অবস্থাটা কীভাবে বোঝানো হচ্ছে, আমরা দেখো একটা ঢেউ আসছে পানিতে, ঢেউ দিলে সেই পানিটা যে যখন ঢেউ উঠে সেরকম একটা ঢেউ আঁকার চেষ্টা করানো হচ্ছে। যখন সময় গণনা শুরু ছিল এই জায়গায় তখন তড়িৎ প্রবাহ ছিল না, যখনই আমি সুইচটা অন করলাম তখন তড়িৎ প্রবাহ আস্তে 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 বাড়তেছে, বাড়ার পরে আবার কমতেছে, আবার নিচের দিকে আরও কমে গেল, আবার আস্তে আস্তে বাড়া শুরু করলো। এই যে এভাবে এভাবে যদি চক্রাকারে চলতেই থাকে তাহলে সেই অবস্থায় তড়িৎ প্রবাহটাকে আমরা বলতে পারি যে এসি বা
পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহটা সৃষ্টি করাটা সহজ, খরচটা কম, কিন্তু আমার সকল যন্ত্রপাতি চালাইতে এই এসি তড়িৎ প্রবাহ থেকে ডিসি তড়িৎ প্রবাহটা বেশি দরকার হয় বা প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এসি তড়িৎ প্রবাহটাকে আবার আমরা ডিসিতে পরিবর্তন করতে চাইলে একটা যন্ত্র লাগাই দেবো সামনে, তাহলে সেটা এসি থেকে ডিসিতে রূপান্তরিত হয়ে যাবে, তখন সেই যন্ত্রটা আমার চলতে কোনো অসুবিধা হবে না। আর আমরা আজকে তড়িতের যেই ব্যাপার স্যাপার সেটা নিয়ে লিখলাম। এরপর আমরা চলে যাচ্ছি যে ডিসি তড়িৎ প্রবাহ কাকে বলে। তাহলে আমরা এসিটাকে এইটুকু মুছে দেই, তাহলে ডিসি তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা দেওয়া হবে। ডিসি তড়িৎ প্রবাহ সময়ের সাথে সাথে যদি তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকে, তার মানে এটা পরিবর্তিত না হয়ে অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, অর্থাৎ এই অংশটুকু থেকে আমরা লিখবো না, এটা মুছে দিচ্ছে, তাহলে সময়ের সাথে সাথে যদি তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকে তবে উক্ত তড়িৎ প্রবাহ কে ডিসি তড়িৎ প্রবাহ বলে, আমরা এটা সংজ্ঞা দিতে পারি। তাহলে সময়ের সাথে সাথে যদি তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকে, তার মানে পরিবর্তন না হয়, তবে উক্ত তড়িৎ প্রবাহকে ডিসি তড়িৎ প্রবাহ বলে। এই ক্ষেত্রে আমরা চিত্রটার এই ঢেউটা মুছে দেব, ঢেউটা মুছে দেব, সব ঠিক থাকবে বাকি অংশটুকু। তাহলে এইটা যেটা দাগ দিচ্ছি সেটা হলো আমরা গ্রাফে, যেমন গ্রাফ পেপারে তোমরা এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম আঁকো না, সেই এক্স কোঅর্ডিনেট সিস্টেমে আমরা সময়টাকে বসাবো আর ওয়াই অক্ষে আমরা তড়িৎ প্রবাহ বসাবো। তাহলে সময়ের সাথে সাথে যদি তড়িৎ প্রবাহ মেপে দেখি, তাহলে সেখানে দেখা যাবে যে তড়িৎ প্রবাহটা এইভাবে একটা সরল রেখা পাওয়া যাচ্ছে, অর্থাৎ সময় যখন জিরো তখন আমি সুইচ দেওয়া মাত্রই তড়িৎ প্রবাহটা এই পরিমাণে হবে, সময় বাড়তে থাকবে তড়িৎ প্রবাহটা আর বাড়বেও না কমবেও না, একই মানে চলতে থাকবে। তাহলে কতক্ষণ চলবে, আমি যে বাজার থেকে যে ব্যাটারি বা কোষ্টা নিয়ে আসলাম সেটা যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার তড়িৎ প্রবাহের হার একই থাকবে। এই ধরনের তড়িৎ প্রবাহকে আমরা বলতে পারি ডিসি তড়িৎ প্রবাহ। তাহলে আমরা আজকে আলোচনায় আর বেশি কিছু আগাবো না, যেহেতু আমি এর আগে অধ্যায় নিয়ে অনেক ক্লাস নিয়েছি তোমাদের সাথে, এই ক্লাসটুকু ফাইন স্যার তোমাদের সাথে নিয়েছিল, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে তোমাদেরকে আমি এই ক্লাসটা আরেকবার একটু নেব। এর বাইরে সামনের ক্লাসগুলোতে যদি তোমাদের বিশেষ কোনো টপিক্সে সমস্যা থেকে থাকে, অর্থাৎ নবম এবং দ্বাদশ এই দুটো অধ্যায় তোমাদের সাথে আমি ক্লাস নেব, এই দুটো অধ্যায়ের কোনো সমস্যা থাকলে সেটা আমাকে কমেন্টসে জানাও, সেই অনুযায়ী আমি পরবর্তী ক্লাসটা তোমাদের সাথে রিভিশন ক্লাসটা করব। আজকে এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ জানিয়ে, আর তোমরা অবশ্যই পড়াশোনার মধ্যে থাকো, যেহেতু আমাদের ক্লাস এইটটা থেকে প্রমোশন পেয়ে নবমে উঠতে হবে, সেই কারণে তোমাদেরকে বলতেছি যে তোমরা যদি বাসায় পড়াশোনা ঠিকমতো করো তাহলে আমরা একটা পরীক্ষার মাধ্যমে যাচাই করে কাউকে সায়েন্স দেওয়া হবে কাউকে দেওয়া হবে না, এই বিষয়টা তোমরা মাথায় রাখবা। তাহলে আজকে এখানে শেষ করছি, আল্লাহ।